আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক একজন আমার কাছে প্রশ্ন করেছে আপু আমার স্ত্রী আমার উপর থেকে যৌনমিলন করে উপরে উঠে যৌনমিলন না করলে সে তৃপ্তি পায় না এভাবে আমার উপরে বসে যৌনমিলন করলে আমার লিঙ্গের কোনো ক্ষতি হবে কিনা জানাবেন দর্শক আমাদের দেশে অধিকাংশ দম্পত্তিরাই মিশনারি স্টাইলে অর্থাৎ মহিলা বিছানায় চিত হয়ে শুয়ে থাকবে এবং পুরুষ তার উপর থেকে লিঙ্গ সঞ্চালন করবে এবং এভাবেই সঙ্গম চালিয়ে যাবে এই স্টাইলেই কিন্তু যৌনমিলন করতে বেশি পছন্দ করে তবে কিছু কিছু দম্পতি রয়েছে যারা সবসময় একভাবে যৌনমিলন না করে আরও বিভিন্ন পজিশনে যৌনমিলন করতে বেশি পছন্দ করে সবসময় এক পজিশনে যৌন না করে ভিন্ন ভিন্ন আসনে বা ভিন্ন ভিন্ন পজিশনে যৌন করলে কিন্তু দাম্পত্য জীবন অনেক বেশি আনন্দময় হয় কোনো স্ত্রী যদি তার স্বামীর উপরে উঠে যৌন করে এতে কোনো ধরনের সমস্যা নেই বরং কখনো কখনো এর বেশ কিছু সুবিধা পাওয়া যায় স্বামী যখন স্ত্রীর উপর থেকে যৌন মিলন করে তখন যৌন মিলনের সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু স্বামীর উপরে থাকে কিন্তু আপনার স্ত্রী যখন আপনার উপর থেকে যৌন মিলন করবে তখন যৌন মিলনের সময় সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু তার হাতে থাকবে এবং সে কিন্তু তার সুবিধা অসুবিধা অনুযায়ী মিলন চালাতে পারবে আবার যে সকল পুরুষের লিঙ্গ কিছুটা ছোট কিংবা যে সকল পুরুষরা বেশ অনেকটাই মোটা এবং মোটা হওয়ার কারণে যাদের লিঙ্গ স্ত্রী জনিতে সম্পূর্ণ প্রবেশ করে না তাদের স্ত্রীরা যদি স্বামীর উপরে বসে এভাবে লিঙ্গ সঞ্চালন করে এবং যৌন মিলন করে তাহলে কিন্তু মোটা হলেও কিংবা লিঙ্গ ছোট হলেও কিন্তু সমস্ত লিঙ্গটাই স্ত্রীর জনির ভিতরে প্রবেশ করবে এবং স্ত্রী কিন্তু অত্যন্ত আনন্দ পাবে আবার যে সকল মহিলাদের খুব দ্রুত অর্গাসম হয় না কিন্তু অর্গাজম হতে অনেক সময় ধরে মিলন চালিয়ে যেতে হয় তারা যদি তাদের স্বামীর উপরে উঠে যৌন মিলন করে তাহলে কিন্তু তারা খুব দ্রুত ক্লান্ত ক্লান্ত হয়ে হয়ে আর হওয়ার কারণে কিন্তু তাদের তাড়াতাড়ি যায় যৌন মিলন কিন্তু খুব পরিশ্রমের একটি কাজ পুরুষরা যখন উপর থেকে স্ত্রী জনিতে লিঙ্গ প্রবেশ করা এবং যৌন মিলন চালায় তখন কিন্তু পুরুষ খুব দ্রুত হাঁপিয়ে যায় আর অনেক সময় কিন্তু এই হাঁপিয়ে যাওয়ার কারণেই পুরুষের বীর্যপাত হয়ে যায় কিন্তু পুরুষ যদি বিছানায় শুয়ে থাকে এবং স্ত্রী যদি পুরুষের উপর থেকে বসে এভাবে মিলন করে তাহলে কিন্তু পুরুষের মতো মহিলারাও খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বে এবং শরীর ক্লান্ত থাকার কারণে কিন্তু তার দ্রুত অর্গাজম হয়ে যাবে তাই প্রত্যেক দম্পতির উচিত প্রত্যেক প্রায় একই আসনে যৌন মিলন না করে বরং বারবার ভিন্ন আসনে যৌন মিলন করা অর্থাৎ সবসময় আপনি মিশনারি স্টাইলে জনমিলন না করে কখনো আপনার স্ত্রীকেও উপর থেকে যৌন করতে বলতে পারেন কখনো তাকে একপাশে কাত করে রেখেও জনমিলন করতে পারেন এভাবে যদি বিভিন্ন সময় বিভিন্ন আসনে জনমিলন করেন তাহলে প্রত্যেকবার জনমিলনের সময় কিন্তু আপনার কাছে এটা নতুন মনে হবে এবং আপনাদের যৌনজীবনও কিন্তু আরো আনন্দময় হয়ে উঠবে সেই সাথে মনে রাখবেন স্বামী স্ত্রী তাদের জনমিলনকে আনন্দময় করার জন্য যে কোনো আসনে কিন্তু জনমিলন করতে পায় এতে ধর্মীয়ভাবে ভাবে কিন্তু কোনো ধরনের বিধিনিষেধ নেই এবং এতে করে পাপ হওয়ারও কিন্তু কোনো কারণ নেই স্ত্রী যদি স্বামীর উপর থেকে বসে মিলন করে তাহলে বেশ কিছু উপকারিতা তো রয়েছে সেটা তো এখন বললামই কিন্তু এভাবে মিলন করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে স্ত্রী যখন স্বামীর লিঙ্গ নিজের জনিতে সঞ্চালন করবে তখন লিঙ্গ সঞ্চালনের সময় তার কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন স্বামীর লিঙ্গে খুব বেশি টান না অনুভব হয় কিন্তু খুব বেশি চাপ না লাগে কারণ সামান্য চাপে কিন্তু তার স্বামীর লিঙ্গে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনার স্ত্রী যদি আপনার উপর থেকে বসে মিলন করতে বেশি পছন্দ করে তাহলে এতে কোনো সমস্যা নেই তবে আপনার স্ত্রীকে অবশ্যই বলবেন মিলনের সময় সাবধানে মিলন করতে যাতে আপনার লিঙ্গে কোনো ধরনের খুব বেশি ধরনের চাপ অনুভব না হয় কিংবা কোনো বড় ধরনের আঘাত না লাগে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ